হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির নতুন জীবন। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে, গরিব মানুষ কেন আরও গরিব হয়, মধ্যবিত্তরা কেন তাদের জীবনে সংগ্রাম করতে করতে মারা যায়, আর ধনীরা কেন আরও ধনী হয়। আজ আমরা যে বইটি থেকে এসব আলোচনা করব সে বইটির নাম রিচ ড্যাড পুর ড্যাড, লিখেছেন রবার্ট কাওয়াসাকি। এই বইটিতে রবার্ট কাওয়াসাকি তার জীবনের কথা বলেছেন এবং সেই সাথে আলোচনা করেছেন তার জন্মদাতা বাবার কথা, যিনি হাইলি এডুকেটেড একজন পিএইচডি হোল্ডার। রবার্ট তাকে এই বইয়ে পুর ড্যাড বলে সম্বোধন করেছেন, কারণ অর্থনৈতিকভাবে তিনি টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছেন। আর অন্যদিকে রবার্ট যাকে রিচ ড্যাড বলে সম্বোধন করেছেন, তিনি ছিলেন হুয়াইয়ের একজন ধনী ব্যবসায়ী এবং তার শিক্ষাগত যোগ্যতা ছিল মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত। মূলত এই রিচ ড্যাড ছিলেন রবার্ট কাওয়াসাকির প্রিয় বন্ধু মাইকের বাবা। রবার্ট তার রিচ ড্যাড এবং পুর ড্যাডের কাছ থেকে কী শিখেছেন, আজ আমরা তা নিজেরাও শিখব। সবার প্রথমে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে একটু জেনে আসি। আমরা বেশিরভাগ মানুষই ইনকাম এবং এক্সপেন্সের মধ্যে পার্থক্যগুলো বুঝি, কিন্তু আমরা অ্যাসেট এবং লায়াবিলিটিসের মধ্যে পার্থক্যগুলো সঠিকভাবে বুঝি না। অ্যাসেট হচ্ছে সেই জিনিস যেটা আপনার জন্য কাজ করে এবং আপনার ইনকাম বৃদ্ধি করে, হয়তো তখনও যখন আপনি কাজ করছেন না অথচ আপনার ইনকাম বৃদ্ধি পাচ্ছে। যেমন সেটা হতে পারে বিজনেস, আপনার বন্ডস, রিয়েল এস্টেট। আর লায়াবিলিটিস হচ্ছে সেই জিনিস যেটা সবসময় আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে। এবং এমনও হতে পারে যে আপনি হয়তো তখন জিনিসটা ব্যবহারও করছেন না, কিন্তু সেটা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে। যেমন ধরেন বিলাসবহুল গাড়ি, বাড়ি কিংবা আপনার স্বর্ণালঙ্কার, কারণ প্রতিদিন এগুলোর বাজার মূল্য কমতে থাকে আর এগুলো আমাদের কোনো ইনকাম জেনারেট করে না। চলুন এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি লেসন জানব এবং শিখব এই বই থেকে। লেসন নাম্বার ওয়ান, কী ধরনের শিক্ষা আমরা গ্রহণ করব। পুর ড্যাড সবসময় রবার্টকে বলতেন, যাও ভালো করে লেখাপড়া করো যেন তুমি A+ পাও, আর A+ রেজাল্ট তোমাকে একটা ভালো চাকরি দেবে। তিনি গতানুগতিক শিক্ষা ব্যবস্থার প্রতি জোর দিতেন, কিন্তু তিনি কখনো টাকা বা অর্থ ব্যবস্থাপনার উপরে জোর দিতেন না। তিনি একজন এডুকেটেড মানুষ ছিলেন এবং তার পিএইচডি ডিগ্রিও ছিল, কিন্তু অর্থ ব্যবস্থা কীভাবে কাজ করে সেটা তিনি জানতেন না এবং জানতে চাইতেনও না। অন্যদিকে তার রিচ ড্যাড, যার কিনা ছিল মাত্র অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা, তিনি বলতেন, যাও ভালোভাবে পড়াশোনা করো যাতে তুমি ব্যবসায়ী হতে পারো এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারো। তার রিচ ড্যাড এমন একটি ভালো জ্ঞান লাভের পদ্ধতি পছন্দ করতেন যা সবসময় তার মন মানসিকতা ব্যবসায়ের দিকে ধাবিত করে। তিনি চারটি বিষয়ের উপর বেশি জোর দিতেন, অ্যাকাউন্টিং, ইনভেস্টিং, মার্কেটিং, ল, যা তার ফাইন্যান্সিয়াল এবং মানি ম্যানেজমেন্টকে আরও জোরদার করে। লেসন নাম্বার টু, কী ধরনের কাজ করবেন। ধনীরা টাকার জন্য কাজ করে না। অন্যদিকে পুর ড্যাড বলছেন, যাও ভালো একটা ডিগ্রি নাও এবং ভালো অর্থ ইনকাম করো। এই কথার মানে হচ্ছে টাকা ইনকামের জন্য কাজ করো তোমার বাকি জীবনটা। আর যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত তারা শিখি কীভাবে টাকার জন্য কাজ করতে হয়। আমরা আমাদের পুরো জীবনটা অন্যের জন্য কাজ করে যাই। আমরা যারা অন্যের জন্য কাজ করি তারা প্রথমত কাজ করি আমাদের যারা চাকরিদাতা তার জন্য, মানে যেই প্রতিষ্ঠানে আমরা আসলে কাজ করি। দ্বিতীয়ত কাজ করি সরকারের জন্য, মানে হচ্ছে যখন আমরা একটা নির্দিষ্ট লেভেলে ইনকাম শুরু করি তখন থেকে সরকারকে ট্যাক্স দিতে শুরু করি। তৃতীয়ত আমরা কাজ করি ব্যাংকের জন্য, কারণ আমরা যখন একটু ভালো বেতন পেতে শুরু করি তখন থেকে যে কাজটা করি তা হচ্ছে লোন নিয়ে একটা ফ্ল্যাট কিংবা বাড়ি কিনি, তারপর লোন নিয়ে গাড়ি কিনি এবং ব্যাংকে তাদের টাকার সাথে চড়া হারে সুদ দিতে থাকি। এবং সবাইকে যখন টাকা দেওয়া শেষ হয় তখন আমরা আমাদের নিজেদের জন্য খুব সামান্যই টাকা রাখতে পারি। আমরা আমাদের জীবনটাকে ভয় এবং লোভে মাঝখানে আটকে রেখে ইঁদুর দৌড় শুরু করি। আমাদের ভয়, যদি আমাদের কাছে যথেষ্ট টাকা না থাকে তাহলে আমরা কী করব, কীভাবে করব, তাই আমরা আরও বেশি পরিশ্রম করতে শুরু করি আমাদের কর্মস্থানে। অন্যদিকে আমরা আমাদের পরের মাসের বেতনটা যাতে আরও বেশি আসে সেই লোভেও দৌড়াতে থাকি এবং প্রতিনিয়তই আমরা ভয় এবং লোভের মধ্যে দিয়ে জীবন পার করতে থাকি। আমরা সবসময়ই একটা নতুন ব্যবসা শুরু করা কিংবা কোথাও টাকা ইনভেস্ট করা এইসব কাজ করতে অনেক বেশি ভয় পাই, আর যেই ভয়ের কারণে আমাদের সেকেন্ডারি কোনো ইনকামের উৎস তৈরি হয় না। রিচ ড্যাড বলেন, টাকার জন্য কাজ করো না, টাকা আমাদের জন্য কাজ করবে। রিচ ড্যাডের মূল মন্ত্র হচ্ছে সত্যিকারের অ্যাসেট তৈরি করা আর তা আরও বৃদ্ধি করা, যাতে অ্যাসেটগুলোই ইনকাম তৈরি করে। যেমন ব্যবসা করা, রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করা, এবং এই কাজগুলোই ধনীরা করে থাকেন।
তারা আরও নতুন নতুন খাতে ইনভেস্ট করতে থাকেন, যাতে ট্যাক্সের জায়গাতে তাদের কম টাকা দিতে হয়। কারণ যারা নতুন নতুন জায়গাতে ইনভেস্ট করেন, গভর্নমেন্ট তাদেরকে ট্যাক্স ডিডাকশনের সুবিধা দেয়। লেসন নাম্বার থ্রি, কীভাবে আমরা টাকা ইনভেস্ট করব এবং এক্সপেন্স করব। কাওয়াসাকির মতে সবার প্রথমে আগে নিজেকে টাকা প্রদান করা উচিত, তারপর অন্যকে। আমাদের সবারই আশেপাশে হয়তো এমন মানুষ, অনেক মানুষকে খুঁজে পাওয়া যায় যারা অনেক টাকা ইনকাম করেন, তারপরেও তারা মানসিকভাবে অশান্তিতে থাকেন এবং প্রকৃতপক্ষে তাদের স্থায়ী কোনো সম্পত্তিও থাকে না। এর মূল কারণ হচ্ছে আমরা কখনো আমাদের নিজেদেরকে টাকা দেই না। চলুন দেখি মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত মানুষ কি করেন। নিম্নবিত্তের মানুষরা ইনকাম আসার সাথে সাথেই তা এক্সপেন্স করে ফেলেন। তারা কখনোই অ্যাসেট তৈরি করেন না এবং তার চেষ্টাও করেন না। তারা কখনোই নিজেদেরকে কোনো ধরনের টাকা পে করেন না। মধ্যবিত্তরা যখন ইনকাম করেন, তখন তারা তাদের টাকা দিয়ে লায়াবিলিটিসের পেছনে এক্সপেন্স করা শুরু করেন এবং তাদের সকল টাকা লায়াবিলিটিসের হয়ে এক্সপেন্সের কলমে গিয়ে পড়ে। তাদের যৎসামান্যই অ্যাসেট থাকে, আর থাকলেও তা হয়তো বাড়ি কিংবা ফিক্সড ডিপোজিট বা কিছু ব্যাঙ্ক সেভিংস। তাদের হয়তো হায়ার ইনকাম আছে, সেই সাথে তাদের হায়ার লায়াবিলিটিসও আছে, যা তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। তারা তাদেরকে সবার শেষে টাকা প্রদান করেন। তারা প্রথমে সকল ধরনের লায়াবিলিটিসের পেছনে, বিভিন্ন ধরনের ইনস্টলমেন্টের পেছনে টাকা খরচ করেন, তারপর রেগুলার এক্সপেন্সগুলো পে করেন, তারপর নিজেকে পে করে। এবং তাদের যে অ্যাসেটগুলো থাকে সেগুলো সাধারণত তাদের কোনো ইনকাম দেয় না, যেমন একটি দামি মোবাইল, বাড়ি কিংবা গাড়ি ইত্যাদি। সব শেষে দেখব ধনীরা কী করেন। ধনীরা যখনই কোনো ইনকাম আসে, তখনই প্রথমে নিজেকে নিজে আগে একটা পেমেন্ট করেন, তারপর তার ইনকামের একটি নির্দিষ্ট অংশ অ্যাসেটের পেছনে ইনভেস্ট করেন, যা তার ইনকামকে আরও বাড়িয়ে দেয়। এবং সবার শেষে তারা তাদের লায়াবিলিটিসের পেছনে টাকা খরচ করেন। আর সঙ্গত কারণেই অ্যাসেট তৈরিতে বেশি জোর দেওয়ার কারণে তাদের লায়াবিলিটিসগুলো দিনে দিনে শেষ হয়ে যেতে থাকে। আর এভাবেই ধনীরা আরও ধনী হতে থাকেন, মধ্যবিত্তরা তাদের জীবনের একটি কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে থাকেন, আর নিম্নবিত্তরা আরও নিম্ন স্তরে চলে যেতে থাকেন। তো ভিউয়ার্স, আশা করছি রবার্ট কাওয়াসাকির রিচ ড্যাড এবং পুর ড্যাড বইটির সারমর্ম আপনাদের কাছে বোধগম্য করে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও ভিডিও তৈরি করার উৎসাহ আমরা পাই। আপনাদের যদি এই ভিডিও থেকে এতটুকু উপকার হয়, তাহলে সেটাই হবে আমাদের আসল সার্থকতা। সবশেষে যেতে যেতে বলি, আপনাদের মতামত জানাতে কিন্তু আমাদের ভুলবেন না। আপনাদের সবাইকে একসাথে নিয়েই আমরা গড়ে তুলব এক নতুন জীবন, এক নতুন পৃথিবী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।